আমরা আজকে আন্দোলন করছি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, আমরা আজকে আন্দোলন করছি বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবার জন্যে। এই সরকার বাংলাদেশে মেগা উন্নয়নের নামে যেটা করেছে তার নাম হচ্ছে মেগা দুর্নীতি। তখন সরকারের উপরে যারা আছে এই সরকারে, তারা বলে কিসের 10 কোটি টাকার প্রকল্প এনেছ, এটাকে 100 কোটি বানিয়ে নিয়েছ, 50 কোটি আমাকে দিবে, 50 কোটি তোমার পকেটে রাখবে। এটাই হচ্ছে আজকের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। আপনারা দেখেছেন তারা মিথ্যা টাকা ছাপিয়ে তারা বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা করেছে। আজ আমরা আজকে আন্দোলন করছি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, আমরা আজকে আন্দোলন করছি বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবার জন্যে। আমরা আন্দোলন করছি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আওয়ামী লীগ যদি এত উন্নয়ন করে থাকে বাংলাদেশে, এত ভালো কাজ করে থাকে, তাহলে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে কেন ভয় পায়? এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগকে দিতে হবে।